নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। ফিলিপস লাইটিং স্টুডিও থেকে আমি পৌলমী শুরু করছি বাংলার খবর। কি প্রথমে একটু নজর রাখতে হবে বোলপুরের দিকে, কেননা প্রত্যেকের নজর ছিল পৌষ মেলা হবে কি হবে না। তবে অবশেষে একদিকে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, আবার অন্যদিকে ব্যবসায়ী ট্রাস্ট, সবাই একসঙ্গে জানিয়ে দিয়েছে তারা অপারক পৌষ মেলা করবার জন্য। কিন্তু নাখরবান্দা কারা? না ব্যবসায়ীরা, তারা যেখানে পৌষ মেলা বাঁচাও কমিটি নামে, যেখানে বোলপুর শান্তিনিকেতন একের পর এক জায়গার ব্যবসায়ীরা এককাট্টা হয়েছে, তারা প্রথমে বলাকার সামনে গেটের তালা ভেঙে চলে যায় কোথায়, না বিশ্বভারতীর মেন ক্যাম্পাসের কাছে। তাদের একটাই দাবি, অবিলম্বে করতে হবে পৌষ মেলা। যাবতীয় পরিকাঠামো রেডি, শুধুমাত্র ব্যবসায়ী স্বার্থের জন্যই কি তারা এগিয়েছেন? এবং তাদের আরও দাবি, ঐতিহ্য রয়েছে, তাই অবিলম্বে করতে হবে পৌষ মেলা। বিশ্বভারতীর সেন্ট্রাল অফিসের গেটের সামনে বিক্ষোভ দেখালেন ব্যবসায়ীরা। জোরে ধাক্কা দেওয়ায় ভেঙে গেল সেন্ট্রাল অফিসের গেটের তালা। বলাকা গেট পেরিয়ে বিক্ষোভ পৌঁছল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অফিস পর্যন্ত। কেন জানেন? দাবি একটাই, এবছর বন্ধ করা যাবে না পৌষ মেলা। আমরা চাইছি কি যদি পৌষ মেলা বন্ধ হয় তাহলে এই উপাচার্য আছে আগে ইমিডিয়েট উনি পদত্যাগ করুক। সামান্য মেলা যে করাতে পারছেন না, তাহলে এত বড় বিশ্বভারতী উনি কি করে পরিচালনা করবেন? সোমবার বিশ্বভারতীয় শান্তিনিকেতন ট্রাস্ট যৌথভাবে জানিয়ে দেয় তার এবছর মেলা করতে অপারক। সময় এবং পরিকাঠামোর অভাবে এবছরের মতো হচ্ছে না পৌষ মেলা। পরিকাঠামোর অভাব বলতে, চার তিন বছর মেলা হয়নি, এখন ওয়াটার পাইপ লাইন, ইলেকট্রিক্যাল লাইন, জলাশয়ে জল নেই, এই সমস্ত এই অল্প সময়ের মধ্যে ঠিক করে মেলা করা এবার সম্ভব, এবছর মেলা করা সম্ভব নয়। এই সিদ্ধান্তের পরেই আগুনে ঘি পড়ে। উপাচার্য তো নিজেই জানিয়েছিলেন তো যে হ্যাঁ পৌষ মেলা হবে, তবে ছোটো আকারে, ছোটো আকারে বৃহৎ আকারে সেটা পরের কথা। তারপরে হঠাৎ দশ দিনের মাথায় উনি আবার মিটিং করে জানিয়ে দিলেন যে পৌষ মেলা হবে না, সময় হবে। সময়ের কোথায় অভাব আছে সেটাই, উনি 9 তারিখ দায়িত্ব নিয়েছেন। পৌষ মেলা বন্ধ রয়েছে 3 বছর, বিভিন্ন কারণে এবং বিশেষত করোনার জন্য বন্ধ ছিল পৌষ মেলা। 2023-এ যদি মেলা না হয় তাহলে 4 বছর পূর্ণ হবে, আর তাতে বেজায় অসন্তোষ। বীরভূম থেকে মনোরঞ্জন চট্টোপাধ্যায়, রিপোর্ট, রিপাবলিক বাংলা।